ডক্টর বিধান চন্দ্র রায় বলতেই আমাদের চোখের সামনে সদা হাস্যময় এক ব্যক্তির ছবি ভেসে ওঠে, যিনি একাধারে পশ্চিমবঙ্গের রূপকার এবং অসামান্য প্রায় ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন এক চিকিৎসক। প্রতিটি মানুষেরই চেনা পরিচয়ের বাইরে কিছু অচেনা পরিচয় থাকে। ডক্টর বিধান চন্দ্র রায় সম্পর্কে এখানে তেমনই কিছু জানা অজানা তথ্য তুলে ধরছি। ডক্টর বিধান চন্দ্র রায় চিকিৎসক হিসেবে তার জীবদ্দশাতেই একজন কিংবদন্তি হয়ে উঠেছিলেন। ১৯০৬ সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে LMS ও MB পাশ করেন। এরপর ১৯০৯ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়ে একই সঙ্গে MRCP ও FRCS পাশ করে দৃষ্টান্ত স্থাপন করেন। দেশে ফিরে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজে শিক্ষকতা শুরু করেন। পরে কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক পদে নিযুক্ত হন। এরপর রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। তৎকালীন সময়ে বিলেত ফেরত একজন বাঙালি ডাক্তার, এটা কম গৌরবের ছিল না, বিশেষ করে সেই সময় যখন শুধুই শ্বেতাঙ্গ চিকিৎসকদের ভিড়, যখন সাধারণ মানুষের তাদের কাছে পৌঁছানো দুরূহ ছিল। এমনই এক সময়ে বাংলা পেয়েছিল বিধানচন্দ্র রায়ের মতো এক মহতি ডাক্তারকে, যিনি শুধু রোগীর চিকিৎসাই নয়, গরিব মানুষের কাছে তিনি ধন্বন্তরী হয়ে উঠেছিলেন। ধন্বন্তরী এজন্য যে তিনি রোগীকে একবার দেখেই তার রোগ নির্ণয় করে দিতে পারতেন। তার এই রোগ নির্ণয় ক্ষমতা তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। তার রোগীদের তালিকায় ছিলেন তখনকার দিনের বিখ্যাত সব গুণীজন, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ প্রমুখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসা পরামর্শ নিতেন। মার্কিন প্রেসিডেন্ট John F. Kennedy, ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি প্রমুখ রাষ্ট্রনেতা তার গুণগ্রাহী ছিলেন। তবে শুধু চিকিৎসাই নয়, তার কর্মসাধনা, তার দেশপ্রেম, তার স্বদেশ ভাবনা তাকে বাংলার রাজনীতির মঞ্চেও টেনে এনেছিল। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৮ সালে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। যখন তিনি মুখ্যমন্ত্রীর পদে আসেন, তখন বাংলার রাজনৈতিক ও সমাজ জীবনে এক প্রবল ঢেউ। দ্বিখণ্ডিত বাংলার লক্ষ লক্ষ ছিন্নমূল অসহায় মানুষের স্রোত এই বাংলার বুকে গড়ে তুললেন সল্ট লেক, কল্যাণী উপনগরীর মতো নগরী। একদিকে নতুন নতুন বাসস্থান, অন্যদিকে শিল্প ও নতুন কর্মসংস্কৃতির সন্ধানে গড়ে তুললেন দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মতো নানান উদ্যোগ। তারই পরিকল্পনায় গড়ে উঠল হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার মতো কর্মোদ্যোগ। IIT খড়গপুর এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করানোর কৃতিত্বও বিধানচন্দ্রের প্রাপ্য। কলকাতার বেশ কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠান, যেমন যাদবপুর TB হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল বিধানচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষাক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বহু স্কুল কলেজ প্রতিষ্ঠার মূলেও ছিলেন তিনি। এছাড়া বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া রহড়া ও নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের মতো আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি সবেতেই বিরল কৃতিত্বের দাবিদার এই মানুষটি। তার সহায়তা না পেলে সেদিন অর্থাভাবে থমকে যাওয়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্র তৈরি হতো কিনা সন্দেহ। ১৯৪৮ থেকে ১৯৬২ তার ১৪ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্ট লেকের নামকরণ করা হয় বিধাননগর। তবে চিকিৎসক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তিনি একদিনও বিস্মৃত হননি। মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি প্রত্যেক দিন সকাল 7টা থেকে নিজের বাসায় বিনা পারিশ্রমিকে রোগী দেখতেন। শুধু তাই নয়,
এই কাজের সুবিধার জন্য তিনি নিজের পকেট থেকে খরচা করে দুজন অতিরিক্ত ডাক্তারও রেখেছিলেন। ক্ষমতার চরমতম জায়গায় থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কেউ এক টাকারও তছরূপের অভিযোগ আনতে পারেনি। ৫ টাকা ২৫ পয়সা নিয়ে জন্মস্থান পাটনা থেকে কলকাতায় আসা মানুষটি যখন নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন তার বাড়িতে পাওয়া গিয়েছিল ১১ টাকা ২৫ পয়সা, অর্থাৎ সারা জীবনের সঞ্চয় ৬ টাকা। হয়তো অঙ্কের এই সরল হিসেবটাই উত্তর দিয়ে যায় তিনি কে এবং কি ছিলেন এই দুটো প্রশ্নের। তার জন্ম ও মৃত্যুদিন ১লা জুলাই। দিনটি সারা ভারতে তার সম্মানে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এমন মহতী কর্মসাধনায় নিমগ্ন চিকিৎসক ও সমাজ হিতৈষীর প্রতি জানাই অন্তরের শ্রদ্ধার্ঘ্য।